আমি চাই যে সবাই স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে। এই পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, তো এখন আমরাও সেইভাবে কাজ করার উদ্যম পাচ্ছি এবং গ্যালারিগুলোতে শো হচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। নমস্কার, আমি দীপায়ন ঘোষ, বিগ আই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ির আমি সেক্রেটারি এবং ফাউন্ডার। আজকে আমরা এখানে যেই বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টা একটু বলে দিই। বিগ আই আর্ট ফাউন্ডেশন ডিসেম্বর মাস থেকে আর্টিস্ট রেসিডেন্সি শুরু করেছে, যেটা উত্তরবঙ্গের প্রথম আর্টিস্ট রেসিডেন্সি এবং বিশেষ করে শিলিগুড়ির জন্য। তো আমরা আজকে চতুর্থ আর্টিস্ট রেসিডেন্সিতে এসে পৌঁছেছি এবং এবারের আমাদের শিল্পী হচ্ছে ধীরাজ রায়। ধীরাজ রায় মূলত উত্তরবঙ্গের শিল্পী এবং মূলত হচ্ছে ময়নাগুড়ি শিল্পী। তো ধীরাজের পড়াশুনো এবং ব্যাকগ্রাউন্ড একটু শুনে নেব তার কাছ থেকে। ধীরাজ, তোমাকে ওয়েলকাম আজকের এই ছোট্ট আলোচনায়। আমি ময়নাগুড়িতে জন্ম, আমার ময়নাগুড়ি থেকে একটুখানি যেতে হয় ভট্টিগুলো একটা গ্রাম, সেখানে আমার জন্ম এবং আমার স্কুলিং। তারপরে আমি কলকাতায় আমার পড়াশুনো চাঁদপাড়া জেনারেল ফাইন্যান্স কলেজ থেকে, সেখান থেকেই পড়াশুনো করে আমি আমার প্রফেশনালি আমি ছবি জগতে ছবি আঁকা শুরু করি 2005-এর থেকে, 2003 থেকে পাশ করি এবং প্রথম আমার শো শুরু করি আমরা ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার দিল্লিতে, প্রথম আমার শো হয় সেখান থেকে আমার কাছে। আচ্ছা ধীরাজ, তোমার কাজে যেটা এই রেসিডেন্সিতে আমরা পেলাম সেটা হচ্ছে যে সাদা কালো রঙের ব্যবহার, এই যে রং চয়ন বা এই সাদা কালো রঙের ব্যবহার, এটার পেছনে কি কোনো কারণ আছে বা এর পেছনে কি যুক্তি তুমি দাও? আমি প্রথম থেকেই আমি সাদা কালো এবং তার সঙ্গে একটা আলাদা একটা মানে লাল রঙকে ব্যবহার করতাম। কখনো কখনো আমার ছবিতে নীল রঙও আসতো, তবে সাদা কালোটা আমি মূলত ব্যবহার করি। সাদা এবং কালো তার মধ্যে আরেকটা দুটোর মিশ্রণে একটা রং তৈরি হয়, সেটা হচ্ছে ধূসর। সেই ধূসরটা আমার সমাজের যে ধূসরতা বা যে সমাজের যে ইয়েগুলো সেই জায়গা থেকে আমার ছবিতে আমি এই সাদা কালো রঙকে এইভাবে ব্যবহার করে আসছি। তো তুমি বলছিলে যে আগে লাল রং ব্যবহার করতে বা একটু চড়া রং কোনো কোনো ছবিতে আছে, সেগুলো কীভাবে তুমি এটা ডিসাইড করো যে এই সাদা কালোর মধ্যে ধূসর এবং এই চড়া রঙের ব্যবহারটা আসে? চড়া রংটা আমার এক সময় আমি এটাকে কন্ট্রাস্ট এবং আমার ছবিতে আমার তখন আমি ব্যবহার করতাম খুবই, তারপরে আস্তে 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 এখন আমি সেই অন্য রংটাকে ছেড়ে দিয়ে আমি শুধু সাদা কালোতেই এখন মূলত কাজ করি। কখনো কখনো অন্য রং আসে, কিন্তু অন্য রংটাও ধূসরের সঙ্গে মিশে গিয়ে আমি সেটাকে ব্যবহার করি। তোমার ছবিতে বিষয়গুলোকে কিভাবে তুমি চয়ন করো? বিষয়গুলো আমার আসে এগুলো সমাজের পরিপ্রেক্ষিত থেকে, সমাজ থেকে আসে, সমাজের বা রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছুর মধ্য থেকে আমার একটা অনুভূতি জাগে এবং সেখান থেকে আমি ছবির বিষয় এবং আমার অবজেক্ট সব কিছু আমি চয়ন করি। সেই সঙ্গে একটাও বলে দিই যে ধীরাজ গোটা ভারতবর্ষ জুড়ে তার বিভিন্ন প্রদর্শনী হয়েছে এবং সিরিয়াস আর্ট প্র্যাকটিস করে। আমার মনে হয় ধীরাজের কাজ দেখে উত্তরবঙ্গের চিত্রশিল্পীর আরও অনুপ্রাণিত হবে এবং সিরিয়াস কাজটাকে নিয়ে আরও প্র্যাকটিস করবে, ক্রিয়েটিভ আর্টকে নিয়ে প্র্যাকটিস করবে। এখানে একটা বলি যে বিষয়, সেটা হচ্ছে যে যখন আমরা ছবি আঁকতে শুরু করি কখনো এটা মনে হয় যে এই ছবিটা যেন সুন্দর হয়ে ওঠে, তো এই সুন্দরের পরিভাষাটা তোমার কাছে কিভাবে আসে বা কখনো এই সৌন্দর্যতার মধ্যে কি কখনো এটা হয় যে এই ছবিটা এই এই লোকরা এটা পছন্দ করবে বা অমুক লোকরা বা প্রত্যেকে এই ছবিটাকে ভালোবাসবে, সেক্ষেত্রে আর্টিস্টের জায়গাটা কোথায় গিয়ে কি নষ্ট হয় বা কোথাও গিয়ে কি দাঁড়ায়, কি অবস্থাটা দাঁড়ায় এই সৌন্দর্যের পরিভাষাটা ব্যক্ত করতে? সৌন্দর্য এখানে ছবির নান্দনিকতাটা তো সব অবশ্যই আমাদের মেনটেন করতেই হয় ছবিতে, কিন্তু ছবি এরকম নয় যে আমি ছবি আঁকতে বসলাম এবং আমি মানুষের ভালো লাগবে কি লাগবে না এটা নিয়ে খাবার অবকাশ নেই। এখানে সমস্তটাই আমার ভালো লাগা, আমার একান্তই অনুভূতি, এগুলোকে আমি ছবি ব্যক্ত করাটাকেই আমি মনে করি যে শিল্পচর্চার
লকডাউন পরিস্থিতি আমরা সবাই ফেস করলাম বা করোনা কাল আমরা ফেস করলাম, এই সময় শিল্পী হিসাবে তুমি কি করেছো? আমি এই সময় তো খুবই একটা ভালো সময় ছিল সে, এবং লকডাউনে শিল্পী হিসেবে যতটা কাজ তো করেইছি, সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম, হ্যাঁ, বিভিন্নভাবে কোভিড আক্রান্তদেরকে বিভিন্নভাবে সাহায্য করা, এগুলোও করেছি, সময় এইভাবে কাটিয়েছি। এবং আমার এবং সেই সময় যখন বাড়িতে কখনো কখনো গৃহবন্দী থাকতে হয়েছিল, যখন তখন মূলত ছবি এঁকেই সময়টা কাটিয়েছি। সেই সময় এই জীবন সংশয় চারিদিকে যেটা হচ্ছে, এটাও কি তোমার কাজে এসেছিল কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই এসেছিল। তখন বড় ছবি না আঁকলেও তখন এত প্রতিদিনই একটা সংশয়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ আমি স্কেচ করতাম, বেশিরভাগ ড্রয়িং করতাম সেই সময়। আমি এখন যখন আমরা কোভিড কাল পার করে এসেছি, এই সময়ে তোমার আবার নতুন করে যে শিল্পচর্চার দিকে ঝোঁকটা আসছে, এই সময় তুমি কি সব মানে কি ধরনের জিনিস দেখতে চাইছো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই সময় আমি চাই যে সবাই মানে একটা স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং ছবি নিয়ে সবাই আবার নতুন করে যদি গ্যালারিগুলো খোলে, তাহলে এক্সিবিট মানে অফলাইন এক্সিবিশনটা অফলাইন হলে বেশি ভালো, যে সশরীরে ছবিটাকে দেখা যায়। এবং এই পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে, তো এখন আমরাও সেইভাবে কাজ করার উদ্যম পাচ্ছি এবং গ্যালারিগুলোতে শো হচ্ছে, দেখে খুবই ভালো লাগছে। আমার শেষ কথা সেটা হচ্ছে যে ধীরাজের সঙ্গে, সেটা হচ্ছে যে এই যে রেসিডেন্সিতে ধীরাজ এলো, তার সমূলে তার অভিজ্ঞতা, আমরা ওয়ার্ল্ড আর্ট ডে একসাথে সেলিব্রেট করলাম, সেখানে অসংখ্য শিল্পীরা অংশগ্রহণ করলো বিগায় আর্ট ফাউন্ডেশনের ব্যানারে, এবং সেখানে কুচবিহারের চিত্রশিল্পীরা ছিল, ডুয়ার্সের চিত্রশিল্পীরা ছিল, এবং একইভাবে শিলিগুড়ির চিত্রশিল্পীরা ছিল। তো এই ওয়ার্ল্ড আর্ট ডে এবং তারপরেই এই রেসিডেন্সি, তো সব মিলে ধীরাজের কাছে কেমন অভিজ্ঞতা হলো? আমার তো খুবই মানে ভালো অভিজ্ঞতা হলো। আমাদের এই নর্থ বেঙ্গলে, বিশেষ করে আমাদের এখানে শিল্পচর্চার সেই রূপে আমরা দেখতে পাই না। তো বিগাই আর্ট ফাউন্ডেশনের এই যে একটা ব্যবস্থাপনা এবং তারা যে উদ্যোগ নিয়েছে, এটা খুবই প্রশংসনীয়, এবং আমি আশা করি এটার মধ্য দিয়ে আমাদের যে এই নর্থ বেঙ্গলে যে শিল্পের যে একটা খরা, সেইটা হয়তো কেটে উঠবে আগামীতে। নতুন যারা প্রজন্ম আসছে, যারা নতুন করে কাজ করতে চাচ্ছে বা যারা কাজ করে চলেছে, তারা সবাই উপকৃত হবে। ধন্যবাদ ধীরাজকে, আজকে সে আমাদের এই রেসিডেন্সিতে এলো এবং কাজ করলো। আমরা ঠিক একইভাবে আসছে মাসেও আরেকজন নতুন শিল্পীকে নিয়ে রেসিডেন্সি করব, যদিও আমাদের রেসিডেন্সিটা খুব অল্প সময়ের জন্য। আমরা চেষ্টা করব ভবিষ্যতে রেসিডেন্সির সময়টাকে বাড়ানো এবং আরও অনেক শিল্পীকে নিয়ে একসাথে কাজ করার জন্য। তো আমরা আসুন ধীরাজের ছবিগুলো আমরা সবাই দেখি, আর ধীরাজের মতো অসংখ্য শিল্পীকে আমরা উৎসাহিত করতে সমাজে সকল মানুষের কাছে আবেদন করছি, তারা এই আর্টিস্টদেরকে এনকারেজ করুক, তাদের সাধ্যমতো তাদের পাশে এসে দাঁড়াক। ধন্যবাদ।